হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো একেবারে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সঠিক তথ্য তুলে দেওয়ার। সাধারণভাবে যারা স্বাস্থ্যকর্মী আছেন বা এই পরিষেবার সাথে যারা যুক্ত আছেন, তারা এই বিষয় সম্পর্কে অনেক ভালো অবগত এবং অনেক বেশি জানেন। কিন্তু ফ্রেন্ডস, একজন সাধারণ মানুষ ছোটো কিছু নলেজের জন্য বা সামান্য কিছু স্বাস্থ্য তথ্যের জন্য বড় ধরনের বিপদের সম্মুখীন হন এবং সঠিক সময়ে চিকিৎসা করতে পারেন না, তার জন্য কিন্তু ওনার প্রাণহানিও হতে পারে। ফ্রেন্ডস, আমরা সবাই জানি ভারতবর্ষসহ পৃথিবীর বিভিন্ন দেশে হাজারো মানুষ এমন আছেন যারা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না নেওয়ার জন্য মৃত্যুবরণ করেন। তার একটা অন্যতম কারণ হতে পারে হার্ট অ্যাটাক। কারণ হার্ট অ্যাটাক যদি কার হয় তাহলে একেবারে কিন্তু সময় দেয় না। আপনি যদি সামান্য কিছু তথ্য এ সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি হয়তো আপনার নিজের, আপনার পরিবারের যে কোনো কেউ, আপনার নিকটাত্মীয় যে কোনো কেউ বা আপনার অপরিচিত কেউ যদি হঠাৎ আপনার সামনে যদি এমন বিপদের সম্মুখীন হন, তাহলে আপনার একটা বা দুটা ছোট্ট পদক্ষেপের জন্য ওনাকে বাঁচার দিকে আপনি কিন্তু 50-60% ওনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ফ্রেন্ডস, আমরা সবাই জানি এই কয়েকদিন আগে আমাদের সবারই প্রিয় একজন বিশিষ্ট গায়ক কৃষ্ণকুমার পুণ্যত কলকাতাতে উনি হঠাৎ করে, বিশেষজ্ঞরা বলছেন যে হার্ট অ্যাটাকের ফলে ওনার মৃত্যু হয়েছে। আবার ফ্রেন্ড, বিশেষজ্ঞরা এমন অনেকেই বলছেন যে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা ওনাকে দেওয়া যেত তাহলে হয়তো ওনার প্রাণটা বাঁচানো যেত বা কিছু একটা চেষ্টা করা যেত। কারণ ডাক্তারবাবু বলেছেন যে ওনাকে নিয়ে যাওয়ার পর ওনাকে ব্রড ডেড বলা হয়েছে। সো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে কৃষ্ণকুমার পুণ্যতের কেন মৃত্যু হয়েছিল এবং যে কোনো কেউ যদি এমন বিপদের সম্মুখীন হন তাহলে হার্ট অ্যাটাকের যে ওয়ার্নিং সাইন সিমটমগুলো সেগুলো কী কী, কী কী দেখলে আপনি বুঝতে পারেন যে হয়তো এই বিষয়টা হতে পারে, এবং যদি কারো হয়ে যায়, এমন না করুক, যদি কারো এমন হয়ে যায় তাহলে ইমিডিয়েট আপনাকে কী কী স্টেপ নেওয়া প্রয়োজন যতক্ষণ পর্যন্ত চিকিৎসা পরিষেবা নেওয়া না যাচ্ছে বা চিকিৎসা পরিষেবা না দেওয়া যাচ্ছে। সো ফ্রেন্ডস, ধীরে ধীরে একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথম আমরা আলোচনা করব যে হার্ট অ্যাটাকের যে ওয়ার্নিং সাইন বা লক্ষণগুলো সেগুলো কী কী হতে পারে। এই বিষয়ে একটু বোঝার প্রয়োজন আছে। আমাদের যে হার্ট থাকে ফ্রেন্ডস, আমাদের হার্ট আমাদের সমস্ত শরীরে নিউট্রিশন ঘটায়, সমস্ত শরীরে নিউট্রিশন নিয়ে দেয় এবং অক্সিজেনটাকে সমস্ত শরীরে আমাদের খুশি খুশি নিয়ে প্রবাহিত করে। সো ফ্রেন্ডস, কোনো আর্টারির মধ্যে যখন কোনো ব্লকেজের সৃষ্টি হয়, আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি আর্টারির মধ্যে ব্লকেজ কেন সৃষ্টি হয়, যদি কারো কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বা অন্যান্য বিভিন্ন কারণে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তা কিন্তু আমাদের আর্টারির ভেতরের দেওয়ালে ডিপোজিট হতে শুরু করে। সো ফ্রেন্ডস, আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। ধরুন এটা একটা আর্টারি এবং এই আর্টারির মধ্যে দিয়ে যখন ব্লাড চলাচল করে, আমাদের হার্ট যখন পাম্প করে ব্লাডকে নিয়ে আর্টারির ভেতর দিয়ে সমস্ত শরীরে যখন পৌঁছায়, ধরুন কারো কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা শরীরে বেশি আছে, যার ফলে কী হয় ফ্রেন্ড, ধীরে ধীরে আমাদের এই আর্টারির ভেতরের দেওয়ালের দিকে সেটা জমা হতে থাকে, জমা হয়ে রাস্তাটাকে সরু করে দেয় এবং পর্যাপ্ত পরিমাণে ব্লাডটা সামনের দিকে যেতে কষ্ট হয় এবং যাওয়ার সময় ব্লাডটা এই আর্টারির দেওয়ালের ভেতর খুব বেশি চাপ সৃষ্টি করে। বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে কারো যদি 70-80% যে কোনো হার্টের আর্টারির মধ্যে যদি এভাবে ফ্যাট জমে যদি ব্লক থাকেও, তারপরও কিন্তু লক্ষণ প্রকাশ পায় না বা আপনি বুঝতেও পারবেন না যে আপনার হার্টের মধ্যে বা যে কোনো আর্টারির মধ্যে এমন ব্লক আছে। আপনি সে জিনিসটা তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি কোনো এমন, ধরুন আপনি কোনো দৌড়ঝাঁপ করছেন বা আপনি এমন কোনো কাজ করছেন যেটা খুব ভারী কাজ করছেন বা খুব পরিশ্রমের কাজ করছেন, তখন আপনি বুঝবেন যে আপনি যদি একটু দৌড়ঝাঁপ করেন তখন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা আপনার বুকটা একটু ধড়পড় করছে, বাঁ দিকের বুকটা একটু ভারী ভারী মনে হচ্ছে এমন। সো ফ্রেন্ডস, এই বিষয়টা বোঝা যায় না বিপদটা কখন ঘটে এই বিষয়টা আপনি বুঝুন। এই ফ্যাটটা ডিপোজিট হওয়ার পর, ফ্যাটটা ডিপোজিট হওয়ার পর ধরুন এতখানি ব্লক আছে, ফ্যাটটা ডিপোজিট হচ্ছে, ব্লাড তো আসছে, কিন্তু ব্লাড যেতে যেতে ধরুন হঠাৎ করে আপনি খুব বেশি কাজ করলেন বা আপনি খুব বেশি পরিশ্রম করলেন বা এমন কোনো মানসিক কন্ডিশন আপনার কাছে, স্ট্রেস কোনো সিচুয়েশন আপনার ক্রিয়েট হলো, যার ফলে হঠাৎ করে যে কোনো সময় আর্টারি এই যে ভেতরের যে দেওয়ালটা কিন্তু ফেটে যেতে পারে। এই দেওয়ালটা ফেটে যাওয়ার পর কী হবে বন্ধুরা, এটা ফেটে গিয়ে এখানে এসে পুরো রাস্তাটাকে ব্লক করে দেবে এবং যে ব্লাডটা যাচ্ছিল সেই ব্লাডটা এখানে এসে ক্লট হতে শুরু করবে এবং এই সামনের যে দিকটা আছে, পরবর্তী যে দিকটা বা পরবর্তী যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে বা এই আর্টারি যাদের ব্লাড সাপ্লাই করে সেগুলো কিন্তু কাট অফ হয়ে যাবে, ওই দিকে ব্লাড সাপ্লাইটা হবে না।
যদি কারো হার্টের কোনো আর্টারির মধ্যে এমন কোনো বিপদ ঘটে বা এমন কোনো দুর্ঘটনা ঘটে তার ফলেই কিন্তু হার্ট অ্যাটাক সৃষ্টি হয় এবং হার্টের যে পরবর্তী যে অংশটা বা ওই আর্টারিটা যে পরবর্তী অংশে ব্লাড সাপ্লাই করছে সেখানে ব্লাড নিউট্রিশন অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে ব্যথা শুরু হয় এবং একেই আমরা মূলত হার্ট অ্যাটাক বলি। সো ফ্রেন্ড, কৃষ্ণকুমার কন্যত আমরা বিভিন্ন গবেষণায় যে বিশেষজ্ঞরা যেটা বলেছেন সেটা যে ওনার পূর্বে ওনার ফুসফুসের সমস্যা এবং লিভারের সমস্যা ছিল অনেকেই বলছেন, কিন্তু ওনার যে মৃত্যুর প্রধান কারণ সেটা এই হার্ট অ্যাটাক। যে পরিস্থিতিতে উনি ছিলেন বা গান গাচ্ছিলেন সেই অবস্থায় পূর্বে থেকে এমন কোনো অস্থিরতা সৃষ্টি হচ্ছিল এবং যার ফলে কিন্তু ওনার হার্ট অ্যাটাকটা হয়ে গিয়েছিল এবং যার ফলে ওনার মৃত্যুবরণ হয়েছে। সো ফ্রেন্ডস, ওয়ার্নিং সাইনগুলোর মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা সবার প্রথমে বলবো পেইন অর ডিসকমফোর্ট ইন চেস্ট, বুকের বাঁ দিকে একটু ব্যথা ব্যথা অনুভব হবে বা খুব বেশি অস্থিরতা অনুভব হবে। যদি কারো এমন বিপদ ঘটে তাহলে এমন অস্থিরতা হবে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বসে শোয়ে কোনোভাবে আরাম হচ্ছে না, বুকে চাপা চাপা ব্যথা, বুকের উপর কেউ যেন পাথর উঠে রেখে দিয়েছে, এভাবে অনুভব হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সোয়েটিং, নসিয়া, ভমিটিং। এই অস্থিরতার সাথে সাথে আপনি ফ্যান চালিয়ে দিচ্ছেন, বাতাস লাগাচ্ছেন, তারপরও কিন্তু আপনার সমস্ত শরীর ঘেমে বা আপনার ঘাম আসছে, ভিজে যাচ্ছে শরীর, এমন আপনার হবে। তাছাড়া তার সাথে আপনার নসিয়া হতে পারে, বমির ভাব হতে পারে বা আপনি বমিও করতে পারেন, মাথা ঘুরতে পারে, অস্থিরতা অনুভব হতে পারে। জো ন্যাক অর ব্যাক পেন, ব্যাক পেন আপনার জোতে আপনার ন্যাকে বা আপনার ব্যাকের দিকে ব্যথা হতে পারে। শোল্ডার পেন রেডিয়েটিং লেফট হ্যান্ডস, তাছাড়া আপনার যে কাঁধ আছে বা কাঁধের দিকেও ব্যথাটা ছড়িয়ে আসতে পারে পেছনের দিকে এবং হাতের দিকেও সেই ব্যথাটা কিন্তু ছড়াতে পারে। এগুলো প্রথম লক্ষণ, তাছাড়া হতে পারে তারপর শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ। তো এই সমস্ত যে লক্ষণগুলো বললাম, বুকে চাপা চাপা ভাব হতে পারে, ব্যথা হবে, আপনি বসে শুয়ে কোনোভাবেই আপনি আরাম অনুভব করতে পারবেন না, আপনার কাঁধের দিকে পিঠের দিকে খুব বেশি অস্বস্তিকর ব্যথা অনুভব হবে, সেটা আপনার পিঠের দিকে ছড়াতে পারে, আপনার জোতে ছড়াতে পারে, আপনার হাতের দিকে ছড়াতে পারে, শেষ পর্যন্ত আপনার শ্বাসকষ্ট হতে পারে। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে কখনও প্রকাশ পায় তাহলে আপনাকে একেবারে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া খুব প্রয়োজন। এবার ফ্রেন্ডস, আমরা আলোচনা করব যে এই হার্ট অ্যাটাক যদি কারো হয়ে যায়, আপনি যদি মনে করেন যে ইয়েস এটা হার্ট অ্যাটাক হতে পারে, তাহলে আপনার কী পদক্ষেপ নেওয়া উচিত। সবার প্রথম ফ্রেন্ড বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে সবার প্রথম একটা ইসিজি করে নেওয়া প্রয়োজন। কারণ ইসিজি করলে পরেই ডাক্তারবাবুরা বুঝতে পারবেন যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে কি না, সেটার কারণ ব্যথাটার কারণ কি হার্ট অ্যাটাক না অন্য কিছু। সো ইসিজি করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। সো ধরুন হাসপাতাল অনেক দূরে, আপনি নিয়ে যেতে পারছেন না, রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কি করতে পারেন? এক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি একটা এটা বলবো না, কিন্তু ডাক্তারবাবুরা যেটা করেন আমি সেই বিষয়টাই বলছি। সবার প্রথম যেটা প্রয়োজন, অ্যাসপিরিন জাতীয় মেডিসিন, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন জাতীয় মেডিসিন এবং সর্বিটিউট জাতীয় মেডিসিন রোগীকে দেওয়া যেতে পারে। যদি প্রথম থেকে ওনার এমন কোনো লক্ষণ যে হার্টের কোনো মেডিসিন চলছে এবং ডাক্তারবাবুরা দিচ্ছেন মেডিসিন, ডাক্তারবাবুরা এমন অ্যাসপিরিন এবং সর্বিটিউট জাতীয় মেডিসিন প্রেসক্রাইব করেছেন, এই রোগী অ্যাসপিরিন জাতীয় মেডিসিন খাচ্ছে, এই অবস্থায় হঠাৎ করে এমন হার্ট অ্যাটাকের সমস্যা হয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারেন যেহেতু প্রেসক্রাইবড আছে, আপনি অ্যাসপিরিন মেডিসিনটা 300 মেডিসিন আপনি স্টেট বা সঙ্গে সঙ্গে আপনি ওনাকে খাইয়ে দিতেও পারেন। সর্বিটিউট মেডিসিনের ক্ষেত্রে আপনি জিহ্বার নিচে দিতে পারেন, 5 মিলিগ্রামের আশে জিহ্বার নিচে দিতে পারেন, দিলে পরে যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলেও কিন্তু আবার সেটা সমস্যা সৃষ্টি করতে পারে। সো আমি এটাই বলবো, আমি এখানে প্রেসক্রাইব করছি না, আমি আমার অধিকারও নেই তাতে, আমি শুধু এই জিনিসটি বলবো যে যদি আপনার পূর্বে যদি হার্টের সমস্যা আছে এবং এই মেডিসিনগুলো চলছে এবং এই পরিস্থিতিতে হঠাৎ আপনার এমন বিপদ হয়ে গেছে, তাহলে আপনি এই মেডিসিনগুলো যেমন অ্যাসপিরিন 300 এবং সর্বিটিউট আপনি নিতে পারেন এবং সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া প্রয়োজন। কারণ যদি সেটা হার্ট অ্যাটাকের ব্যথা হয় তাহলে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু আপনার জীবনের জন্য খুব বেশি মূল্যবান। যতটুকু সময় নষ্ট হবে ততই কিন্তু বিপদের দিকে ওই রোগী বা আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, এই বিষয়টা মনে রাখা খুব প্রয়োজন। দ্বিতীয়ত বিষয় হলো, ধরুন বাড়িতে কেউ নেই, হঠাৎ করে আপনার এমন বিপদ হলো, তাহলে আপনার কী করা প্রয়োজন? আপনি সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স বা আপনার স্টেটের যে ইমার্জেন্সি নাম্বার আছে সেটাকে কল করা প্রয়োজন এবং আপনার ঠিকানা সম্পর্কে আপনাকে বলা প্রয়োজন এবং আপনার দরজাটা আপনাকে খুলে রাখা প্রয়োজন। কারণ আপনার এই অবস্থায় যে কোনো সময় আপনি কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারেন। সো আপনাকে যাতে যারাই ইমার্জেন্সি রেস্কিউ টিম আসবে তারা যাতে আপনাকে নিয়ে যেতে পারে, আপনি খুঁজে পায়, আপনি দরজাটা খুলে রাখবেন।
থার্ড যে স্টেজটা বলবো, যদি হঠাৎ কারো সামনে এমন কোনো বিপদ আসে যে হাসপাতাল খুবই দূরে নিয়ে যাওয়া যাচ্ছে না, এবং আপনার সামনে যদি আপনি দেখুন হার্ট অ্যাটাকের ফলে কেউ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ধীরে ধীরে বদ্ধ হয়ে আসছে, আপনি যদি পালসে ধরেন তাহলে পালসটা একেবারে থেমে যাচ্ছে, শ্বাস প্রশ্বাসের গতি একেবারেই থেমে যাচ্ছে, ধীর হয়ে গেছে, তাহলে দেরি না করে আপনাকে সিপিআর দেওয়া খুব প্রয়োজন। বুকের উপর চাপ দিতে আপনারা অনেকেই দেখেছেন সিপিআর কিভাবে দেওয়া হয়, বা ইউটিউবে বা যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন সিপিআর কিভাবে দেওয়া হয়। আমিও এই চ্যানেলে পরবর্তী সময় একটা ভিডিও বানিয়ে দেবো। সো আপনাকে সিপিআর দেওয়াটা খুব প্রয়োজন, কারণ যখন কেউ নিঃশ্বাস একেবারে থেমেই যাচ্ছে, একমাত্র হার্টকে বাঁচিয়ে রাখার একমাত্র শেষ পর্যায়ে যেটা সারল সিপিআর। সিপিআর দেওয়ার ফলে হার্টে যে ইলেকট্রিসিটি থাকে সেটা হয়তো পুনরায় উজ্জীবিত হতে পারে, এবং অনেকটা চান্স থাকে সেই রোগীকে, এবং পরবর্তী সময় যদি সঠিক পরিষেবা সঠিক সময়ে পাওয়া যায় তাহলে হয়তো উনি প্রাণে বেঁচে যেতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আপনাদের সাথে হার্ট অ্যাটাকের ওয়ার্নিং সাইন সিগন্যালগুলো কী কী, এবং যদি কারো এমন লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি কী করতে পারেন। যদি ফ্রেন্ডস ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন, তাতে আমার দুটো ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যাবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কমেন্টস নিয়ে জিজ্ঞাসা করবেন, তাহলে ফ্রেন্ডস আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সময় বের করে উত্তর দেওয়ার। আজকের ভিডিওটা মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।